হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা থেকে সিলেট বাস, ট্রেন এবং বিমানে কিভাবে যাবেন সে সম্পর্কে কিছু বিস্তারিত। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতায় একটি কুড়ি এই সিলেট। প্রাচীন জনপদ, বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই সিলেট জেলা। বন্ধুরা, এবার আসুন জেনে নিই রাজধানী ঢাকা থেকে বাসে চড়ে আপনি কিভাবে সিলেট যাবেন। রাজধানী ঢাকা সায়দাবাদ, গাবতলী, মহাখালী, আবদুল্লাপুর, ফকিরাপুর ও আরামবাগ থেকে ঢাকা টু সিলেট রুটে বিভিন্ন পরিবহন এর এসি, নন এসি বাস নিয়মিত যাতায়াত করে। ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা। এবার আসুন জেনে নিই বাসের ভাড়া সম্পর্কে। ঢাকা টু সিলেটের বাসের ভাড়া বাসের ধরন অনুযায়ী হয়ে থাকে। এসি বাসের ভাড়া 1200 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত, আর নন এসির ভাড়া 550 থেকে 570 টাকা পর্যন্ত। ঢাকা থেকে সড়কপথের দূরত্ব 243 কিলোমিটার। ঢাকা থেকে সিলেটগামী এসি, নন এসি বাসের মধ্যে রয়েছে এনা, হানিফ এন্টারপ্রাইজ, গ্রিন লাইন, শ্যামলী পরিবহন, লন্ডন এক্সপ্রেস সহ আরও কিছু পরিবহন সার্ভিস। বন্ধুরা, এবার আসুন জেনে নিই ঢাকা থেকে সিলেট কিভাবে যাবেন তা বিস্তারিত। ঢাকা থেকে ট্রেনে সিলেট যেতে চাইলে আপনাকে কমলাপুর অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা, কালনি এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস যাত্রা করতে পারেন। ঢাকা থেকে সিলেট ট্রেন ভাড়া 320 টাকা থেকে 1099 টাকা পর্যন্ত হয়ে থাকে। এবার আসুন জেনে নিই কোন ট্রেন কিভাবে বন্ধ থাকে বা কিবারে বন্ধ থাকে তার সম্পর্কে কিছু তথ্য। পারাবত এক্সপ্রেস মঙ্গলবার, কালনি শুক্রবার, উপবন বুধবার বন্ধ থাকে। ঢাকা থেকে সিলেট বিমানে কিভাবে যাবেন। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে। বিমানে করে সিলেট পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা। ঢাকা থেকে সিলেট বিমান ভাড়া 3300 টাকা থেকে 13600 পর্যন্ত হয়ে থাকে। বিমানের ভাড়া সবসময় ভ্রমণের তারিখ অনুযায়ী পরিবর্তিত হয়। ভ্রমণের তারিখ ন্যূনতম মাসখানেক আগে বিমানের টিকিট কাটতে সাধারণত ভাড়া কিছুটা কম পাবেন। আবার ভ্রমণের তারিখ খুব কাছাকাছি সময়ে টিকিট কাটলে অনেক ক্ষেত্রে টিকিটের স্বাভাবিক মূল্যের চেয়ে 2 গুণ বা 3 গুণ অর্থ আপনাকে ব্যয় করতে হতে পারে। প্রত্যেক ইকোনমি ক্লাসের যাত্রী 20 কেজি পরিমাণ চেককৃত এবং 7 কেজি কেবিন লাগেজ হিসেবে মালামাল বহন করতে পারবেন। আর বিজনেস ক্লাসের যাত্রী মালামাল বহন করতে চাইলে 30 কেজি এবং 7 কেজি মালামাল নিয়ে যেতে পারবেন। নির্ধারিত পরিমাণের চাইতে বেশি মালামাল পরিবহন করতে চাইলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের নিয়ম অনুসারে অতিরিক্ত ফি প্রদান করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই রইল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বন্ধুরা, ভালো থাকবেন, ভালো কিছু সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।